আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি। আশ্বিন এসে গেলেই আমাদের মনের মধ্যে একটি উৎসবের আমেজ ভেসে ওঠে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব। এই শারদ উৎসবে বাংলার জাতি ধর্ম নির্বিশেষে আপামর বাঙালি অংশগ্রহণ করে এবং এই শারদ উৎসব সমস্ত মানুষকে যেন একটি সূত্রে বেঁধে দেয়। সেই সূত্রটাই হচ্ছে উৎসবের আবহ। আর এই শারদ উৎসব সামনে রেখে অনেক মানুষ যেমন রুটি রুচির সন্ধানে নেমে পড়েন, তেমনি অনেক মানুষ এই শারদ উৎসবকে কেন্দ্র করেই ছুটে আসেন বাড়িতে আনন্দ উপভোগ করতে। এই শারদ উৎসবে এডুচর্চার পক্ষ থেকে সমস্ত ভিউয়ারকে জানাই শারদ শুভেচ্ছা। আগে শারদ উৎসব শুরু হতো যেন সপ্তমী থেকে, কিন্তু এখন এই উৎসব শুরু হয় তৃতীয়া থেকে। তারপরেও বলা যেতে পারে উৎসব শুরু হয়ে যায় তারও অনেক আগে থেকেই। যে যেমনভাবে পারে উৎসবে সামিল হয়ে ওঠে, আনন্দে মন নেচে ওঠে প্রত্যেকেরই। এই সময় এই কয়েকটা দিন সমস্ত কিছু যেহেতু ছুটি থাকে, মানুষ আনন্দেই মেতে থাকে এই কটা দিন। তাই এই কটা দিন থেকে কেউ কেউ ছুটি নিলেও কেউ কেউ খুবই ব্যস্ত থাকেন। আমি প্রত্যেকের জন্য আবারও জানাই শুভেচ্ছা। সেই শুভেচ্ছা জানানোর পাশাপাশি জানাই যারা বয়স্ক রয়েছেন তাদের মনে পড়ে যায় সেই প্রাচীন কালের উৎসব, যে উৎসব কীভাবে পালিত হতো, সেই উৎসবে কীভাবে তারা অংশগ্রহণ করতেন। আমি সেই পুরনো দিনের একটু সামান্য চিত্র একটি কবিতার মাধ্যমে দেব। কবিতাটি লিখেছেন শ্যামাপ্রসাদ ঘোষ। কবির দীর্ঘ কবিতার আমি জাস্ট কয়েকটি লাইন আপনাদের শোনাই, তাহলে আশা করি ভালো লাগবে। সেই কবে যেন ছোটবেলা ছিল, সেই কবে যেন ভোর, পাশের বাড়ি রেডিও বাজলে খুলে যেত সব দোর, কেউ যেত কেউ বাড়িতে থেকেই নীরবে পাত্ত কান, স্তোত্র পড়তেন বীরেন ভদ্র, দিজেন গাইতেন গান। সেই কবে যেন ছেলেবেলা ছিল, দুর্গা পূজাও ছিল, এবারই ও বাড়ি যাওয়া আসা ছিল, মধ্যে ছিল না খিল। এখন তো শুধু বড়বেলা নেই, কোনো ছেলেবেলা নেই, দুর্গাপূজাও ম্লান হয়ে যায় এই কথা ভাবলেই। হ্যাঁ, যারা বয়স্ক আছেন তাদের হয়তো একটু ম্লান হয়, এখন তো দুর্গাপূজো নয়, এখন থিম পুজো। কিন্তু এই প্রজন্মের কাছে এটাই উৎসব, এটাই আনন্দের উৎস। তাই প্রাচীন মানুষের কাছে কী মনে হচ্ছে, বর্তমান বাচ্চাদের কাছে সেটা মনে নাও হতে পারে, উৎসব উৎসবই। সময়ের সঙ্গে সঙ্গে যার রূপ রং রস শুধু বদলে যায়। আসুন আমরা প্রত্যেকেই জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসবে সামিল হই, আনন্দ উপভোগ করি। এডুচর্চার পক্ষ থেকে প্রত্যেককেই জানাই শারদ শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে আনন্দে থাকবেন। দুঃখ তো প্রতিদিন আছেই, কয়েকটা দিন অন্তত সেই দুঃখ ভুলে আমরা আনন্দ করি।
শেষ করার আগে আবারও প্রত্যেককে জানাই শারদ শুভেচ্ছা। ভালো থাকবেন, আনন্দে থাকবেন।